এই নিউজটি নিবেদন করছেন তাজ মেডিকেল হল। এখানে সকল প্রকারের ঔষধ পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা পোলেরহাট, কাশীপুর, কলকাতা 135। আপনারা দেখছেন নিউজ কলকাতা, আমি মৌমিতা দত্ত আপনাদের সাথে। উলুবেড়িয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরের বাড়িতে রাতে দুষ্কৃতী হামলা ও ভাঙচুর মারধর পরিবারের লোককে। ঘটনার সূত্রপাত রাতেই, অভিযোগ কয়েকজন যুবক অস্ত্রশস্ত্র নিয়ে উলুবেড়িয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর নবকুমার মালের বাড়িতে আসে এবং তার নাম ধরে ডাকতে থাকে। সেই সময় নবকুমার মাল বাড়িতে ছিলেন না। দুষ্কৃতীরা তাকে না দেখতে পেয়ে বাড়ির উপর চড়াও হয় এবং হামলা চালায়। ভাঙচুর করা বাড়ির আসবাবপত্র, মারধর করা হয় কাউন্সিলর নবকুমার মালের স্ত্রী, মাকে, ভাইকে মারা এলাকাবাসী ঘিরে ফেলেছে আমার বাড়িটাকে। তো দেখলাম দুষ্কৃতীগুলো বেরিয়ে গেছে, তো আমার মাকে মারধর করেছে, আমার স্ত্রীকে মারধর করেছে, আমার দুটো বৌমাকে মারধর করেছে এবং আমার ভাইকে রড দিয়ে প্রচণ্ডভাবে মেরেছে। কারা মেরেছে এটা আমি ঠিক জানি না, তবে 4টে দুষ্কৃতী এসেছিলো। কেন এসেছিলো, কী কারণ বলে মনে হয়? এসেছিলো দেখুন, যতটা সম্ভব সামনে একটা ইলেকশান গিয়েছে, আমরা হিউজ ভোটে এখানে জিতেছি, সে কারণেও হতে পারে। কে জিতেছে বলো? বিজেপি। তারপরে সে কারণেও হতে পারে না। ব্যক্তিগত কোনো রাগ? ব্যক্তিগত বলতে দেখুন, ব্যক্তিগত হলে আমি একটা কাউন্সিলর, আমি জনপ্রতিনিধি, তো আমার এলাকার তো মানুষ তাহলে আমার উপরে ক্ষোভ দেখাতো, কিন্তু বাইরে থেকে দুষ্কৃতীরা এসে ক্ষোভ দেখাচ্ছে মানে এটা কোনো একটা কিছুক্ষণ তাণ্ডব চালায় তারা। পরে বাড়ির লোকে চিৎকারে এলাকার লোক ছুটে এলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। ঠিকই কারণে এই হামলা তা পরিষ্কার নয়, তবে বিজেপির ওই কাউন্সিলরের বক্তব্য, সে এই এলাকায় নির্বাচনে ভালো ফল করেছে আর তাই এটি রাজনৈতিক হামলা হতে পারে বলে তিনি মনে করেছেন। ঘটনা অভিযোগ দায়ের করা হয়েছে উলুবেড়িয়া থানায়। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা। এরকম আরো অনেক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশ্রিন টেলিকম, অনলাইনে যাবতীয় কাজ সুলভ মূল্যে করা হয়। প্রপাইটার ইমতিয়াজ মোল্লা, যোগাযোগ 9734501552।